আমাদের এবারের বিশ্ব দৃষ্টি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার শিশুর চোখের যত্ন নিন, শিশু যেন না হয় দৃষ্টিহীন। তো আমরা জানি যে আমাদের দেশে 16 বছরের নিচে যারা আছেন তারা চোখের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমাদের হ্রস্বদৃষ্টি, যেটা বলি আমরা মায়োপিয়া। মায়োপিয়ার জন্য যে সমস্যা হচ্ছে মেনলি যে বাচ্চারা ঘরের বাইরে কম যাচ্ছে, ডিভাইস ইউজ করতেছে, তার কারণে তারা কিন্তু অনেক সময় চোখের বিভিন্ন রকম সমস্যায়, দৃষ্টিজনিত সমস্যায় ভুগতেছেন। তো আমরা যদি বাচ্চাদের ছোটোবেলার থেকে আমরা সচেতন করতে পারি প্লাস অভিভাবকদের, তো এই সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবারের উদ্দেশ্য এটাই যে তাদেরকে সচেতন করা। আমি এটাকে বলবো যে আমাদের নগরায়ন হচ্ছে আমাদের অপরিকল্পিত নগরায়ন। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে নতুন নতুন যে নগর গড়ে উঠছে সেই ক্ষেত্রে সেই সেসব জায়গায় প্রচুর খেলার মাঠের অভাব রয়েছে। আগে আমরা প্রত্যেকটা জেলা, উপজেলা এবং থানা লেভেলে দেখতাম যে খেলার মাঠ আছে, বাচ্চারা ঘরের বাইরে যেয়ে খেলতো, বিকেলবেলা তারা এনগেজ থাকতো, দূরে আকাশের দিকে তাকাতো, তাদের দূরের দৃষ্টিটা সুন্দরভাবে গঠিত হতো। কিন্তু আমরা কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চাদের এই সুযোগ থেকে বঞ্চিত করছি। তারা কিন্তু বাইরে যেতে পারছে না, দূরের দৃষ্টি তাদের গঠিত হচ্ছে না, তারা সবসময় হয়তো বা ঘরের ভেতরেই ডিভাইস নিয়ে বসে থাকতেছে অথবা কম আলোতে পড়ছে। তো এটার জন্য কিন্তু তাদের এই চোখের যে দৃষ্টির সমস্যা সেটা হয়ে যাচ্ছে। তো আমার অনুরোধ থাকবে সকল অভিভাবকদের কাছে যে আপনাদের বাচ্চাদের বিকালে অন্তত 2 থেকে আড়াই ঘন্টা বাইরে খেলতে দেন, খোলা আকাশের নিচে খেলতে দেন, এবং যেখানে পর্যাপ্ত আলো আছে সেখানে পড়ার ব্যাপারে উৎসাহিত করেন এবং দূরের দৃষ্টির ব্যাপারে উৎসাহিত করেন। তাহলে তাদের দূরের দৃষ্টিটা ভালো থাকবে। এবং যত সম্ভব পারেন তাদের হাতে মোবাইলের ডিভাইস কম তুলে দেন। বড় স্ক্রিন যদি চান, ল্যাপটপ, ডেস্কটপ কিংবা বড় টিভিতে দেখে সেটা কম ক্ষতি করে, কিন্তু মোবাইলে দীর্ঘক্ষণ বসে দেখা বাচ্চাদের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমি সবাইকে অনুরোধ করবো এবারে সচেতন হতে। যুগের সাথে তাল মেলানোর জন্য আমরা জানি যে আমরা ডিভাইস বিভিন্ন ধরনের আছে, ডিভাইস ইউজ করতেই হবে, কারণ স্কুলে অনেক অ্যাসাইনমেন্ট থাকে এখন যেটা মোবাইল ডিভাইসে করতে হয়। তবে আমার পরামর্শ থাকে স্ক্রিন যাতে বড় হয়, অ্যাটলিস্ট 14 ইঞ্চি। আমরা সেক্ষেত্রে ল্যাপটপ, ডেস্কটপ এগুলা এনকারেজ করতে পারি, উৎসাহিত করতে পারি। কিন্তু ছোট যেটা ডিভাইস যেটা দীর্ঘক্ষণ একই জায়গায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে হয়, সেই সব জায়গায় আমরা যদি নিরুৎসাহিত করি তাহলে বাচ্চাদের দৃষ্টিটা আমি আশা করি ভালো থাকবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, আউটডোর গেমস, বাইরে বাচ্চাদের বাসার বাইরে খেলার ব্যাপারে উৎসাহিত করতে হবে। সেটা যদি না থাকে, অ্যাটলিস্ট ছাদে অথবা বারান্দায় কিছু সময়ের জন্য 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার জন্য উৎসাহিত করলে বাচ্চাদের চোখ ভালো থাকবে। স্কুলে যখন বাচ্চারা ভর্তি হয় তখন কিন্তু যে কোনো বাচ্চার চোখের সমস্যা আছে কি না এটা আইডেন্টিফাই করা খুব সহজ। যখন আমরা ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ডে কিছু লিখবোর্ড, শিক্ষকরা বিশেষ করে যখন বাচ্চারা এটা দেখতে না পারবে তখনই কিন্তু আইডেন্টিফাই হয়ে যায় যে বাচ্চার চোখের সমস্যা আছে। অথবা ঘরে যখন থাকবে, বাচ্চা যখন টিভি দেখতে সামনে চলে যাবে, পেছন থেকে দেখতে চাইবে না, তখন বুঝতে হবে কিন্তু বাচ্চার চোখের সমস্যা আছে। সেই ক্ষেত্রে অতি সত্বর আমি মনে করি যে বয়সী হোক, অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে বাচ্চার বাবা মাদের যে চশমা ব্যবহারের প্রতি একটা অনীহা অথবা ভীতি থাকে। কিন্তু আমি যদি মনে বলি যে বাচ্চাদেরকে যদি সঠিক সময়ে নিয়ে যাওয়া হয় শিশু চক্ষু বিশেষজ্ঞদের কাছে, তাহলে কিন্তু তাদের এই যে চোখের সমস্যা, যেটা হয় অনেক সময় চোখের লেজিয়ে আমরা যেটা বলি অ্যামলোপিয়া, চোখের নির্দিষ্ট সময়ে চশমা দেওয়া নেওয়ার ফলে যে রোগটা হয় সেটা কিন্তু ওভারকাম করা সম্ভব হয়। তো আমার পরামর্শ থাকবে যে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং বাচ্চাদের চোখের যত্ন নেন। টার্সিয়ারি লেভেল আই হসপিটাল হিসেবে আমরা প্রতি বছর গড়ে 1700 থেকে 2000 বাচ্চাদের ছানি এবং ছানিজনিত রোগের সমস্যার অপারেশন করে থাকি। সেই ক্ষেত্রে ছানি অন্যতম একটা বাচ্চাদের কারণ চোখের জন্মন্ধ হওয়ার, এছাড়াও বিভিন্ন চোখের টিউমার এবং অন্যান্য রোগের কারণে চোখ বাচ্চাদের চোখের সমস্যা হতে পারে। তবে টিউমার ছাড়া অন্য যে চিকিৎসাগুলো আছে ওইগুলো কিন্তু বাচ্চাদের জন্য এটা নিরাময়যোগ্য। তো এটা সত্যি কথা বলতে এটা আইডেন্টিফাই করা জরুরি। এর জন্য আমি বলবো যে বাচ্চাদের যে কোনো ধরনের চোখের সমস্যা, বিশেষ করে চোখের ভেতরে সাদা দেখা যাওয়া, চোখের বিভিন্ন ধরনের জলজলে রিফ্লেক্স দেখা যাওয়া, দেখা গেলেই কিন্তু সেই ক্ষেত্রে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।